এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বিদায় 2020, আলো রোশনাইতে 2021 কে স্বাগত। নতুন স্ট্রেন নিয়ে উদ্বেগের মধ্যেই বর্ষবরণ। কলকাতা থেকে দুর্গাপুর, হোটেল ক্লাব ছাড়া রাস্তায় উধাও চেনা ভিড়। নাইট কার্ফিউ জেরে শুনছেন দিল্লি মুম্বাই। গরুপাচার কাণ্ডে এবার সিবিআই নজরে যুব তৃণমূল নেতা বিনয় মিশ্র। আলিপুর রাসবিহারীর বাড়িতে 7 ঘন্টা ধরে তল্লাশি, না পেয়ে নোটিশ, 4 জানুয়ারি হাজিরার নির্দেশ। যুব তৃণমূল নেতার মাধ্যমে গরু পাচারের টাকা পৌঁছে যেত প্রভাবশালীদের কাছে, সাক্ষীদের বয়ানের সূত্র ধরে দাবি কেন্দ্রীয় গোয়েন্দাদের, জারি লুকআউট নোটিশ। বুঝে রাখো সব জানে জনতা, ভাইপোকে নিশানা করে আক্রমণে শুভেন্দু, ধরা পড়বে আরও অনেকে, দাবি দিলীপের। রাজনৈতিক উদ্দেশ্যে সিবিআই অভিযান পাল্টা তৃণমূল। কয়লা পাচার কাণ্ডে এখনও অধরা লালা, এবার কোন নগরে ঘনিষ্ঠ দুই ব্যবসায়ীর বাড়িতে সিবিআই অভিযান, হাওয়ালার মাধ্যমে টাকা পাচারের অভিযোগ। সরকারের সঙ্গে অধিকারী পরিবারের সংঘাত, এবার গড়ালো আদালতে, পুর প্রশাসক পদে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে সৌমেন্দু, 4 জানুয়ারি শুনানি সম্ভাবনা। সংঘাতের মধ্যেই নাটকীয় বদল, হলদিয়া উন্নয়ন পর্ষদের নতুন কমিটিতে দিব্যেন্দু, দায়িত্ব পেয়ে মুখ্যমন্ত্রীকে জানালেন ধন্যবাদ, ভাইস চেয়ারম্যান পদ হারালেন ফিরোজা বিবি। তৃণমূলে পরপর দল বদল, আস্থা ভোট চায় বাম কংগ্রেস, আগে জনগণের আস্থা অর্জন করুক, পাল্টা তৃণমূল, আঘাত করে গুলিয়ে দেওয়ার চেষ্টা, হোক ভোট, দাবি বিজেপি। তৃণমূল ছেড়েও ফের তৃণমূলে, তাও পান্ডবেশ্বরে মহিলা তৃণমূলের সম্মেলনে ডাক পেলেন না জিতেন্দ্র, শীর্ষ নেতৃত্বের নির্দেশে দাবি। রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে, স্বাভাবিকভাবে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। বিষ্ণুপুরে সিপিএম এর মিছিলে বোমাবাজি, কর্মীদের উপর হামলা, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার নেতৃত্বের। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত 1170, মৃত 29, ডুয়ার্সে ঘুরতে আসা লন্ডন থেকে কলকাতায় ফেরা আক্রান্তের উড়ানের সঙ্গে তিনজনের রিপোর্ট নেগেটিভ। কবে করোনার ভ্যাকসিন, দিন গুনছে ভারত, প্রস্তুতি খতিয়ে দেখতে 2 জানুয়ারি সব রাজ্যে ড্রাই রান। আব মন্ত্র রহেগা হামারা 2021 কা, দবাই ভি অর কড়াই ভি। ব্রিটেন ফেরত আরও 5 জনের শরীরে করোনা নতুন স্ট্রেনের খোঁজ, কলকাতার একজন ভর্তি মেডিকেলে, 8 জানুয়ারি পর্যন্ত ব্রিটেনে ভারতীয় দূতাবাস পরিষেবা বন্ধ। পয়লা মার্চ সিবিএসইর দশম দ্বাদশের প্র্যাকটিক্যাল, অনলাইন নয় দশম দ্বাদশের লিখিত পরীক্ষা শুরু 4 মে থেকে, চলবে 10 জুন পর্যন্ত, 15 জুলাইয়ের মধ্যে রেজাল্ট। বাড়ল হাইওয়ে টোল প্লাজায় ফাস্ট্যাগ বাধ্যতামূলক করার সময়সীমা, করা যাবে 15 ফেব্রুয়ারি পর্যন্ত। রেলে মিনিটে 1000 টিকিট বুকিংয়ের জন্য আধুনিক হচ্ছে আইআরসিটিসি। কাশীপুর উদ্যানবাটির পর এবার দক্ষিণেশ্বর, করোনা আবহে ভক্ত সমাগম ছাড়াই হবে গল্পতরু উৎসব, আজ বন্ধ থাকবে বাগবাজারের মায়ের বাড়িও। সীমানা পেরিয়ে আপনাদের আরও কাছে আমরা, জেলায় জেলায় বিপি আনন্দ স্টুডিও থেকে সমস্ত খুঁটিনাটি খবর দেখুন আনন্দ লাইভ রাত 10টা থেকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।